আবার আইসক্রিম আইসক্রিম করতে থাকেন। আমরা একটা খাবারের ব্লগ করতেছি, খাবারের ব্লগ। ভাত খাওয়া দেখলাম, ওই যে কোথায় যেন সেদিন, আরে তরকারি এইভাবে খাচ্ছে, একটু করে নিয়ে ভাত দিচ্ছে, একটু করে নিয়ে দিচ্ছে। কোন গ্রামে যেন গেছিলাম, মানে গুনে গুনে শব্দ হয় না কেন, চাকাম চাকাম শব্দ হয় না কেন, দেখো রে ওদের ভিডিও করতেছি, দেখো তো রে ভিডিও করতেছি ওদের। আমি আইসক্রিম ঠান্ডা খাচ্ছ তো ভাত, আবার আইসক্রিম আইসক্রিম করতে থাকেন। আমরা একটা খাবারের ব্লগ করতেছি, খাবারের ব্লগ। আমাদের লক্ষ্মী মেয়ে সালমি, ওর খাবার স্টাইলটাই আলাদা, খাওয়া দাওয়া যেমন তেমন, খালি ভাত না চাইতে থাকে প্লেটে। ঝোলটা যতক্ষণ আছে ততক্ষণ ভাত এই দিক দিয়ে ঘুরাইয়া ওই দিক দিয়ে নিয়ে যাচ্ছে। ভাত পড়বে না একটা শিশু, বুঝছো? খাওয়াটা কিনা একটা আর্ট, তুমি যতই ভাবে খাও লাভ নাই, তুমি কেমন করতেছো বোঝা যাচ্ছে কেন, পেট ভরে খাচ্ছ কিনা লজ্জা করবে তো কি বুঝবা মজা। এই যে ঠিক বলছো, পেট কান্না করবে, তোমার কিছু হবে না, পেট বুঝবে, খাবারের সময় লজ্জা করতে নাই। ভাত লাগবে না আর, ভাত ওইখানে হাড়ির মতো রয়ে গেছে, এই ভাত লাগবে না রে। তোমাদেরকে তরকারি বেশি হয়েছে নাকি, তোমার কি ঝোলটা দেখাচ্ছে, পাগল কথা তুললে সমস্যা। তোমরা তো এত দূর আসছো প্রোগ্রাম করতে, এখন মোবাইলের সামনে আসতে লজ্জা হচ্ছে, কত লক্ষ লক্ষ লোক দেখে ফেললো। ও তো খালি এমন ভাবে দেখে মনে হয় কেউ দেখতেছে না, তোমার যে হাসিটা দিলা না কোটি টাকার হাসি, সত্যি এমন হাসি পাওয়া যায় না, রেয়ার, খুব রেয়ার, দামি হাসি না। লজ্জা ভাঙাচ্ছি, বুঝছো, লজ্জা ভাঙাচ্ছি, এই লজ্জাই কিন্তু আমাদেরকে পিছনে ঠেলে দিচ্ছে, লজ্জা ভেঙে বের হইতে পারি না, জীবনে সফলতা অর্জন করতে পারি না। এখানে আমি খাইলে আরাম হইতো, ভিতরে খাইতে দিছে, কুকুর মুকুর লড়া যায় না, চড়া যায় না, আর দুনিয়ার বিগ বসরা না, ওরা তো জানে আমি বেশি খাই, ওদের সামনে তো খাইতেও পারলাম না, মাত্র কয়েক পিস খাইলাম। গলায় লাগবে, গলায় ভালো করে খাও। আজকে সেরা খাদক কে, কে তোমরা বেশি ভাত নিছো, তুমি এই ভাত আনতে যাচ্ছ, নিয়ে আসো যাও তাড়াতাড়ি।
ও দেখতেছিল কি যে ওকে ভিডিও করি না, ওই জায়গায় ওই পাশে গিয়ে বসলো। ও যে খুব মিটমিটে। তোমাদের বাড়ি এবার যাবো, নিয়ে যাবা? আচ্ছা ঠিক আছে, যাবোই কিন্তু। তোমরা কি? হ্যাঁ বলো তো, না 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 জল দাও। এই তুমি সত্যি করে বলতো, হাতে কার নাম লিখছিলা সত্যিগুলো তো? এটা কি আমের আঠা দিছিলা? হ্যাঁ হ্যাঁ, ও আর লিখছে আর। পালকের চোখ মনে রাখবে। মার পাশানোর সময় সত্যি দেখি তো, আমি চেক করি একটু, দেখাবা দেখাবা দেখাতো একটু দেখি। হ্যাঁ আমি জানি। হ্যাঁ হ্যাঁ তুমি সাক্ষী, তুমি সাক্ষী যখন মারটা পড়ছিল তখন দেখছিল না? পরে কি করতেছিল রে মার যখন পড়ছিল তখন? ও সরি তাহলে, হ্যাঁ কিছু মনে করিও না, ঠিক আছে? মনে করো বড় ভাই হিসেবে ক্ষমা করে দিও, খাওয়াটা ঠিক করবে হোক। হ্যাঁ গোলায় লাগতে পারে। সালমি তোমার ইয়েটা মুখটা গ্লেস মারতেছে সত্যি। সত্যি তুমি দেখিও ভিডিওটা, এরপরে দেখাবো। সত্যি চিবাও চিবাও, সত্যি চিবাও তো দেখি, কারো এখন চিবাও। আচ্ছা না তোমাকে ঘুরাই দিলাম, আর বলার মুরগি চিবাইতে কি কিছু থাকে এগুলা? আমি তো কিচ্ছু থুই না একেবারে, সব আস্তে 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 আস্তে, হার হুড্ডি থেকে শুরু করে, মানে মানুষ টেরই পাবে না যে কেউ এখানে বসে ভাত খাইছে। আমার এমনিতে ভাত পড়ে না বসে প্লেট থেকে, কিন্তু মরিচের ছিলকাও ফেলি না, মানে আমার খাবারের মধ্যে কোনো ময়লা থাকে না, সব খেয়ে নিই। কেউ ফেলে না মশলা, ফেলে এই ফেলে ওই ফেলে, আমি কিছু ফেলি না, সব খেয়ে নিই। সব মশলা খাবা বুঝছো, মশলা না খালে ভিতরে ওইটা বাকিটা হজমটা কীভাবে হবে? সিদ্ধ করতে পারে মাংসগুলো। আরে সালবরি খাবারটা নষ্ট হয়ে গেল রে, এখন মনের থেকে বলতেছি রে। তোমরা নীরব হইলে কেন? মোবাইলের জন্য না, মোবাইল আমাদের অনেক কিছু শেখায়, মোবাইল আমাদের অনেক কিছু শেখায়। আচ্ছা খাওয়া দাওয়া শেষ, এ ধন্যবাদ দিই, প্রায় সবার খাওয়া দাওয়া শেষ, এই জন্য ধন্যবাদ দিই, ধন্যবাদ, সুন্দর খাইছো তোমরা এই জন্য।